আচ্ছা, এখনকার সময়ে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি সচরাচর, এখন যে সাইটগুলো দেখা যায়, এক সময় দেখা যেত যে রেসপন্সিভ বলে একটা বিষয় কথা আছে, যে রেসপন্সিভনেসটা এক সময় ইউজ হতো না। তার মানে হলো মোবাইল ইউজার ফ্রেন্ডলি, মানে মোবাইলে গেলে একটা কন্টেন্ট যেন ইজিলি অ্যাক্সেস করা যায়, ইজিলি দেখা যায়, এই সিস্টেমটা এক সময় ছিল না। ইভেন আরও 4 বছর বা 5 বছর আগেও এটা খুব একটা পপুলার ছিল না, মানুষ খুব একটা প্রয়োজন ফিল করতো না। কিন্তু লাস্ট 4-5 ইয়ার্স এখন ফিল করছে যে না, মোবাইলেও যেন ইউজার স্মুথলি দেখতে পারে, তার সব ইনফরমেশন পায়, সেই জন্য এখন যে সাইটগুলো করা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করা হচ্ছে। সো এই জিনিসটা আসলে একটু আমাদের বেসিক নলেজ দরকার, যে ডিজাইনার আসলে পারপাস কি, ডিজাইনার এখানে কি করবে। মনে করেন এই সাইটটা আমরা এখন দেখছি নর্মালি একটা ডেস্কটপ ভিউতে কীরকম দেখা যাচ্ছে, আর যদি আমরা মোবাইল মোডে যাই তখন কীরকম হবে। মোবাইলে যদি যাই, আমরা একটা স্ক্রিনে গিয়েছি 320x480 এরকম একটা স্ক্রিনে যদি যাই, দেখেন যেটা হবে যে মেনুর সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। নর্মালি মেনুটা যেরকম ছিল এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাম পাশে লোগোটা চলে আসছে, ডান পাশে মেনুটা আসছে, এবং মেনুর কন্ডিশনটা হয়েছে কি ডিফারেন্ট। এটার একটা নাম আছে, এই যে মেনুর সিস্টেমটা আছে এটার একটা নাম আছে, এই মেনুটার নাম হলো হ্যামবার্গার বলা হয়। এই সিস্টেমটা বার্গার আছে না, বার্গার তো চিনি, বার্গারের যে স্টেপগুলো আছে এটাকে বলা হ্যামবার্গার। এই হ্যামবার্গার আইকনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইলে ইউজ করা হয়। হ্যামবার্গারে ক্লিক করলে আপনার যেটা হবে যে পেজগুলো আছে সেগুলো দেখাবে। মনে করেন এখানে যদি হোম থাকে, সাব মেনু আছে, সাব মেনুগুলো দেখাবে, ক্লিক করলে সাব মেনুগুলো নিচে আসবে। এই যে বিষয়গুলো, এই ডিজাইনগুলো কেমন হবে, এটা আসলে আপনাকেই চিন্তা করে দিতে হবে। এই ডিজাইনগুলো আপনাকে বলে দিতে হবে যে এখানে এরকম হবে, এরকম আসবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ফটোশপ মানে ইউআই ডিজাইন যারা করে, তারা এই ডিজাইনগুলোও করে দেয়, যে যখন নাকি মোবাইল ডিভাইসে যাবে তখন কীরকম হবে, অথবা যদি প্যাডে যায়, প্যাড তো চিনি, আইপ্যাড আছে বা বিভিন্ন প্যাড আছে, সে প্যাডে যদি যায় তখন ডিজাইনগুলো কীরকম হবে। মনে করেন এখানে একটা ভালো প্রবলেম আছে, প্রবলেম কি যে এই ছবিটা আসলে কেটে গেছে, তাই না, মানুষটা দেখা যাচ্ছে না। তার মানে হলো এই ভিউটার স্লাইডারটার যে মুখ্য উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল হচ্ছে না, কারণ এখানে যদি আমার কন্টেন্টের যে জিনিসগুলো আছে সেই কন্টেন্টগুলো কমপ্লিট দেখা না যায়, তাহলে আমার যা গোল বা ক্লায়েন্টের যা গোল সেটা সাকসেসফুল হচ্ছে না। সো আপনাকে এই ডিজাইনগুলো যদি আপনি যখন করবেন, ডিজাইনগুলো করে দেন, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপার বুঝবে আচ্ছা আমাকে এই জিনিসটা এখানে রাখতে হবে। তার মানে হলো এখানে অনেকগুলো ডিভাইসের সাইজ আছে, 1920, 1280, 980, 800, 768 হলো মোস্টলি মোবাইল ডিভাইস বলা হয় আর কি, যে 768-এর নিচে যে ডিভাইসগুলো সব মোবাইল, আর 768 মানে হলো প্যাডের সাইজ, যে প্যাডগুলো আছে প্যাডগুলোর সাইজ হলো 768 হিসেবে রেজলিউশন ধরা হয়। সেই ক্ষেত্রে 768-এর নিচে যখনই যাবে, আমি যদি 1 পিক্সেলও কমাই, এখানে হ্যামবার্গার চলে আসবে। আপনারা দেখেন 1 পিক্সেল, 768 থেকে যদি আমি 1 পিক্সেল কমাই, 1 পিক্সেলে আসে নাই, 2 পিক্সেল কমানোর পরে চলে আসছে হ্যামবার্গার। তার মানে হলো 768-কে ধরা হয় হলো বেসিক্যালি ট্যাবের হিসাবে। সো 768-এর নিচে যখনই নামবে তখনই মোবাইল ডিভাইসে চলে আসবে। এখানে দেখেন এই যে সাইজটা 768-এ কিন্তু আবার ঠিক আসছে, এখানে যে কন্টেন্টটা, কিন্তু সে 800-তে যে এই কাজটা করে নাই, 800-এ যে এই জিনিসটা রাখে নাই, রাখার প্রয়োজন ছিল। তার মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার যখন কাজ করেছে, তাকে রেসপন্সিভ বিষয়টা যেরকম সাজেশন দেওয়া হয়েছে, সে ফাঁকিবাজি করেছে। কী ফাঁকিবাজি করেছে, তার কন্ডিশন ছিল 768-এ যেরকম থাকবে, 800-এও ওরকম থাকবে। সো আপনাকে যদি, আপনি যখন কাজ করবেন, আপনি যখন ডিজাইন করবেন, তখন এই লেআউটগুলো যদি ডিজাইন করে দেন, তাহলে কী হবে, আপনার কাজের মধ্যে কোয়ালিটি আসবে, যে আপনার যে ডিজাইনগুলো করবেন সেগুলো সব ডিভাইসে গিয়ে কোনটাতে কীরকম আসবে যদি আপনি মেনশন করে দেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার বাউন্ড ওইরকম করতে। যখন ওরকম করে দিবে তখন কী হবে, আপনার কাজটা কোয়ালিটি সম্পন্ন হবে। কোয়ালিটি আসলে মেজার করে কী দিয়ে, কোয়ালিটি মেজার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হলো যে এটার যে রিকোয়ারমেন্ট আছে, এটার যে প্লেসমেন্ট আছে, সবগুলো পারফেক্টলি হচ্ছে কিনা, যদি পারফেকশন না হয় তখনই কোয়ালিটিটা লেস করে। সো এইখানে আপনি যখন ডিজাইন করবেন, যখন ডিজাইন করবেন তখন এই জিনিসগুলো করে দিতে হয়। চেক করার জন্য সহজ হয়ে হলো আপনি এখানে আসেন 320 ডিগ্রিতে। এখন দেখেন এখানে যে স্লাইডারটা আছে, স্লাইডারটা এখানে দেখেন প্রবলেম করেছে, এখানে ছবিটা উঠে দিতে পারতো অথবা টেক্সটটা উঠে দিলে পারতো, এই কাজটা কিন্তু সে করেনি, এখানে প্রবলেম করেছে। এখানে যেমন ছবিটা দিয়েছে নিচে চলে গেছে, টেক্সটটা মিক্সিং হয়েছে, একটা ভালো প্রবলেম। আচ্ছা, তারপরে দেখেন যে কন্টেন্টগুলো আছে,
প্রতিটা কন্টেন্টই কিন্তু এমনভাবে করা যে সবগুলো কন্টেন্ট আপনি পড়তে পারছেন। এই সার্ভিসগুলো ছিল পরপর ডান পাশে, কিন্তু এখন চলে আসছে নিচে নিচে, কারণ মোবাইল ডিভাইস আসলে পরপর দেওয়া সম্ভব না, ডান পাশে দেওয়া সম্ভব না, হরিজেন্টাল দিয়ে করা সম্ভব না। হরিজেন্টালি করা যাবে তখন কি হবে, আবার টেনে টেনে দেখতে হবে, তাহলে কি হলো, ইউজার ফ্রেন্ডলি হলো না। তাহলে ইউজার ফ্রেন্ডলি যেন জিনিসগুলো হয়, সবগুলো কন্টেন্ট যেন ইউজার ফ্রেন্ডলি হয়, সে কি করবে, শুধু নিচে নামবে। মোবাইলের কন্ডিশনটা কি, নিচের দিকে নামবে, ডান দিকে বাম দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ডিভাইসে যখন কাজ করা হয় তখন যেই যেরকম ওইটাতে ইউজার ফ্রেন্ডলি হয় সেই সিস্টেমটা করতে হয়। ঠিক এখানে একই জিনিস করা আছে যে আপনি এখানে ইউজার ফ্রেন্ডলি সবগুলো কন্টেন্ট ওরকম করে সাজানো। কখনো কখনো দেখা যায় কিছু কিছু কন্টেন্ট আসলে লেস করতে হয়, মোবাইল ডিভাইসে যখন আসবে তখন কিছু জিনিস লেস করতে হয়। আমরা যখন অ্যামাজন ডট কমে যাই, অ্যামাজন ডট কমে গেলে দেখবেন অনেক ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো বেসিক্যালি হয়তো অন্য সাইটে গিয়ে আর পাবেন না, রেসপন্সিভ মোডে বা মোবাইল ডিভাইসে। যেমন এখানে দেখেন নিচে অ্যামাজনের আরও কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, কী কী ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে। যদি এটাকে আমরা মোবাইল ডিভাইসে নিয়ে যাই তখন কী হয়, তাহলে অ্যামাজন ডট কমে নর্মাল যে ভিউটা আছে সেটা আমরা দেখি নর্মাল ভিউতে কি হয়। নর্মাল ভিউতে যেটা দেখা যায় যে এখানে অ্যামাজন কোন কোন কান্ট্রি দেওয়া আছে এবং তার ইনফরমেশন সবগুলো দেওয়া আছে, কিন্তু রেসপন্সিভ মোডে যখন যাব, রেসপন্সিভ মোডে আসলে তারা এই জিনিসগুলো কমিয়ে ফেলেছে, যেগুলো লেস, কারণ হলো মোবাইল ইউজার আসলে এত কিছু দেখতে চায় না, তার ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই সে প্রায়োরিটি দিতে চায়। কিন্তু কিছু জিনিস কমন যেগুলো সেগুলো রাখতে চায়, যেমন সার্চের বিষয়গুলো আছে, ডিপার্টমেন্টের বিষয়গুলো আছে, প্রোডাক্টের যে বিষয়গুলো আছে সেগুলো তারা রেখেছে। হ্যাঁ, এখানে যা আছে এজ ইট ইজ মোটামুটি আছে, কিন্তু স্লাইডারটা তারা বন্ধ করে দিয়েছে, কারণ তারা মনে করছে অ্যামাজনের যে ভিউ পয়েন্ট সেটা হলো মোবাইল ইউজার প্রোডাক্ট খুঁজবে, মোবাইল ইউজার আমার স্লাইডার দেখানোর প্রয়োজন নেই, যার কারণে ওরা যেটা করেছে এখানে স্লাইডারটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা সিঙ্গেল পিকচার এনেছে, এখানে খুব একটা হাইলাইটেড করেনি, কিন্তু প্রোডাক্টগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছে। তার মানে রেসপন্সিভ যখন করবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি আসলে কী কী জিনিসগুলোকে বেশি ফোকাস করবো। তাহলে ফোকাস জিনিসগুলো যাতে ইজিয়ারভাবে যারা স্মার্টফোন ইউজার, ট্যাব ইউজার তারা যেন পেতে পারে, সেই জিনিসগুলো মাথায় রেখে আসলে ডিজাইনগুলো করে দেওয়া যেতে পারে, এটা হলো অপশনাল। আমরা যেটা করি নর্মালি, আমরা আসলে এটার জন্য ডিজাইন করি না খুব একটা, আমরা বলে দিই, সাধারণ নোট রাখি ফ্রন্ট এন্ড ডেভেলপারকে, বলে দিই এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো থাকবে না, এবং এই ডিজাইনগুলো এরকম হবে, এরকম হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অরিজিনাল যে ডিজাইনগুলো থাকে সেটা বেস করেই ডিজাইনগুলো হয়, সেক্ষেত্রে তাকে যদি একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যায় সে অনুযায়ী করে ফেলতে পারে, যার কারণে ইনহাউস প্রোডাকশনে এটা সাধারণত কম হয়। কিন্তু যখন আপনি ডিজাইন দেখাবেন, কাউকে প্রেজেন্টেশন দিবেন, তখন কিন্তু আপনাকে করতে হবে, তখন সেই ডিজাইনগুলো মোবাইল ভিউতে কীরকম হবে, ট্যাব ভিউতে কীরকম হবে, সেই জিনিসগুলো দেখাতে হবে। ফ্রন্ট এন্ড ডেভেলপারকে যখন আপনি আপনার কাজগুলো দিবেন, অনেক সময় দেখা যায় সে হয়তো ইমেজগুলো ঠিক মতো কাট আউট করতে পারছে না। অ্যাজ লাইক আমরা যখন নাকি বিজনেস কার্ড শিখেছি, বিজনেস কার্ডে আমরা দেখেছি যে ব্লিড রাখতে হয়, বিভিন্ন সেফটি জোন রাখতে হয়, এরকম আপনি হয়তো এটা দিলেন, দেওয়ার পরে সে কাটতে গিয়ে দেখা গেলো যে এটা ঠিকমতো কাটতে পারে নাই, হয়তো কোনো জায়গায় সাদা রয়ে গেছে, যখন ডিজাইন করলে একটা সাদা অংশ বের হয়ে আসলো, কেউ হয়তো এটা কালার চেঞ্জ করলো ব্যাকগ্রাউন্ড, তখন দেখতে ভালো লাগবে না। অথবা ইমেজটা কাট আউট করতে যেয়ে সে হয়তো ছোটো কাট আউট করলো অথবা বড় কাট আউট করলো, সেটা ঠিকমতো ম্যাচিং হলো না। এই প্রবলেমগুলো হতেই পারে, হওয়াটা স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক। কাজে ফ্রন্ট এন্ড ডেভেলপার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় সে ফটোশপে ভালো স্কিল থাকে না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ডিজাইনটা যেন সুন্দর থাকে, আপনি যেরকম কোডিং করেছেন, মানে ডিজাইনটা যেরকম করেছেন, কোডিং যখন করবে তখনও যেন ঠিক থাকে, সুন্দর থাকে, সেই জন্য আপনার কিছু দায়িত্ব আছে। আপনার দায়িত্ব হলো অ্যাসেট তৈরি করে দেওয়া, এটাকে অ্যাসেট বলা হয়। অ্যাসেট বলতে যে যে জিনিসগুলো সিএসএস দিয়ে করা সম্ভব না, ওরকম জিনিসগুলো আপনি তৈরি করে দেবেন, সেপারেট করে দেবেন। স্পেশালি যেমন লোগোটা, লোগোটা আপনি তাকে আলাদা করে তৈরি করে দেবেন, একটা ইমেজ বানিয়ে দিবেন, কারণ ইমেজ সিএসএস দিয়ে করা সম্ভব না। এটা আছে, আমি জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করেন এরকম একটা গ্রেডিয়েন্ট একসময় যখন ছিল, এটাকে কি করতো, সিঙ্গেল পিক্সেল একটা ইমেজ নিয়ে এটা কন্টিনিউ করা হতো, এবং গ্রেডিয়েন্টটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হতো তাহলে পুরোটা একটা ইমেজ বসাতে হতো। তাহলে এটা একসময় একটা প্রবলেম ছিল, এখন আর সেই প্রবলেমটা নাই। এখন যেটা করা যায় সিএসএস দিয়ে এখানে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, তো সিএসএস দিয়ে যেহেতু গ্রেডিয়েন্ট দেওয়া যায় তার মানে এখানে আর ইমেজের আপনার কোনো প্রয়োজন হচ্ছে না। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যে যে জিনিসগুলো সিএসএস দিয়ে করা যায় আপনাকেও সিএসএস সম্পর্কে বেসিক একটা নলেজ নিতে হবে, ধারণা থাকতে হবে
যে কি কি জিনিস সিএসএস দিয়ে করা যায় কি কি করা যায় না, তাহলে সুবিধা হবে। আপনি যখন তার জন্য অ্যাসেটটা রেডি করবেন তাহলে আপনি বুঝবেন এই জিনিসগুলো দিতে হবে, এই জিনিস দিতে হবে না। যেমন এখানে আইকনের বিষয়গুলো আছে, আইকনগুলো ফন্টোসামের আইকন, সো ফন্টোসামকে অ্যাজ এ ফন্ট হিসেবে ফ্রন্ট এন্ড ডেভেলপার ইউজ করতে পারে, সো আপনাকে আইকনগুলো আলাদা করে কেটে কেটে দিতে হবে না। এখানে যে বাটনগুলো আছে, বাটনগুলো আপনাকে তৈরি করে দিতে হবে না, কারণ বাটনগুলো সিএসএস দিয়ে এই রাউন্ড শেপ তৈরি করতে পারে, রেক্টেঙ্গেল যেহেতু তৈরি করতে পারে, বর্ডার রেডিয়াসও তৈরি করতে পারে, সো বাটনগুলো আপনাকে দিতে হবে না। এখানে যে কাউন্টারগুলো আছে যেগুলো কন্ট্রোলার বলা হয়, এই কন্ট্রোলারগুলো তৈরি করে দিতে হবে না, এগুলো সিএসএস দিয়ে করা সম্ভব। কিন্তু নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ইমেজটা আছে, এখানে একটা ইমেজ আছে, একটা ওভারলে আছে, তাহলে ইমেজটা কি আসলে সিএসএস দিয়ে সম্ভব? একটু কমন সেন্স তো আমাদের আছে, তাই না? যে একটা ইমেজ তো আসলে সিএসএস দিয়ে বানানো সম্ভব না, তাহলে কি করতে হবে, ইমেজটা কাট আউট করে দিতে হবে। উপরে যে একটা ওভারলে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কালার আছে, ডিপ কালার, অরিজিনাল ইমেজটা এরকম একটা কালার করে দিয়েছে যাতে লেখাগুলো ক্লিয়ার পড়া যায়। তাহলে এই ওভারলেটার জন্য কি করতে হবে, এটা আসলে কিছুই করতে হবে না, সিএসএস মানে যে ডেভেলপ করবে সে আসলে জানে যে এখানে একটা ওভারলে দিতে হবে, এবং এখান থেকে বুঝবে সে এখানে অপাসিটি কত আছে, কালার অপাসিটি এটা দেয়া আছে, এটাকে সে চেঞ্জ করে 65 করে দেবে, তাইলে এই কালারটা চলে আসবে। সেম জিনিস এখানে এসে যখন দেখবেন যে এখানে আসলে গ্রেডিয়েন্ট আছে, এটাও লাগবে না। এখানে যখন সিঙ্গেল ইমেজ আছে, ইমেজটাকে করে দিতে হবে। আর কি করতে হবে, এখানে দেখেন আইকনগুলো কোথাও যদি এরকম হয় যে আইকনগুলো হয়তো আপনি কাস্টম তৈরি করেছেন যেগুলো কোথাও পাওয়া যায় না, তাহলে সেই কাস্টম আইকনগুলো আপনাকে পিএনজি করে অথবা ইমেজ বানিয়ে দিতে হবে। কোন ফরম্যাটে দিবেন আমরা একটু পরে আসতেছি, কোনটা কোনটা ইমেজ লাগবে সেটাকে বলে নিই। এখানে দেখেন যেগুলো ইমেজ আছে আপনাকে করে দিতে হবে, এখানে আইকন আছে, আইকনটা হয়তো ফন্টোসাম থেকে আছে, সেটা দিতে হবে না। এখানে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো করে দিতে হবে, নিচে ইমেজ আছে। এখানে যেহেতু ইনস্টাগ্রাম গ্যালারি, এটা আসলে কিছু করে দিতে হবে না, কারণ সে গ্যালারি যখন কল করবে ওই ইউজার ইনফরমেশন যখন চলে আসবে তখন অটোমেটিকলি এগুলো চলে আসবে এখানে, সো ইনস্টাগ্রামের এই জিনিসগুলো আপনাকে কিছু করে দিতে হবে না। এখন মেইন বিষয় যেটা, যে কোন ইমেজটাকে আপনি কী ফরম্যাটে দিবেন। ওয়েবের জন্য দুইটা ফরম্যাটের ইমেজ প্রয়োজন হয়, একটা হলো জেপিজি আর একটা হলো পিএনজি, জেপিজি আর হলো পিএনজি। এখন কোন ইমেজটা আপনি জেপিজি করবেন, কোন ইমেজটা পিএনজি করবেন, সেটা যদি জানা থাকে তাহলে আর কিছু জানার প্রয়োজন নেই। মেইন বিষয় হলো এই দুইটা জিনিস। পিএনজি তৈরি হবে যে জিনিসের নিচে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যেমন এই ছবিটা আপনি দেখতেই পাচ্ছেন, লোগোটার নিচে আসলে ট্রান্সপারেন্ট বিষয় আছে। এখানে যদি কালার চেঞ্জ করা হয় তাহলে কি হবে, দেখেন এখানে কালার আছে, কালার চেঞ্জ হচ্ছে, তার মানে হলো এই জিনিসগুলা যদি আমার সাদা থাকে তাহলে আসলে ডিফারেন্ট দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, এটাকে পিএনজি আকারে দিব। পিএনজি হলে ট্রান্সপারেন্ট থাকে, নিচে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, সেই ক্ষেত্রে নিচে যে কোনো কালারই আসুক না কেন প্রবলেম করবে না। ক্লিয়ার বিষয়টা? আর যে জায়গায় নিচে ব্যাকগ্রাউন্ড আসার প্রয়োজন নাই, যেমন নিচে যে স্লাইডার আছে, স্লাইডার ইমেজে আমার কি ট্রান্সপারেন্ট থাকার প্রয়োজন আছে? নাই, কারণ এটা চার কোনো একটা জায়গা, চার কোনো যখনই থাকবে তখন এটা চোখ বন্ধ করে কি করতে হবে, জেপিজি করে দিব, এটা আর পিএনজি করার প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে দেখেন এটাও চার কোনো আছে, তার মানে এটা কি আমরা কি করবো, জেপিজি না পিএনজি? জেপিজি করে দিব। সো বিষয়টা ক্লিয়ার, যে যেখানে যেখানে চার কোনা জায়গা থাকবে সেই জায়গাগুলোতে আমরা জেপিজি করে দিব, আর যেগুলোতে অনেক সময় কর্নার রেডিয়াস থাকতে পারে, এরকম কর্নার রেডিয়াস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে জেপিজি করলে হবে না, ইমেজ কিন্তু জেপিজি করলে হবে না। মনে করেন এই ইমেজটা আছে, এটা যদি আমরা কর্নার রেডিয়াস দিয়ে দিই, কর্নার রেডিয়াস চেঞ্জ হলো। এখন যদি এই ইমেজটাকে আমরা জেপিজি করতে চাই হবে না, কেন হবে না, এটা জেপিজি করলে এখানে সাদা অংশ চলে আসবে, কারণ জেপিজি সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে, পিএনজি কি করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে। সো আমি কি বিষয়টা মোটামুটি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন অথবা করতে পারবেন, আমি শুধু টেকনিক শিখাবো কীভাবে করতে হবে। তাহলে পুরো লেআউটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ থেকে জেড পর্যন্ত শুধু এটা হলো পিএনজি, আর বাকিগুলো মোটামুটি সব চার কোণা আছে জেপিজি, কিন্তু এইখানে কিছু বিষয় আছে, এটা কি হবে, এটা পিএনজি হতে হবে, কারণ এটা আসলে চার কোণা না, কিন্তু এটাও চার কোণা দিলে অনেক সময় কাজ করে, কারণ হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবে, চার কোণা ইমেজটাকে সে রাউন্ড শেপ করে দিবে, এটাও চার কোণা দিলেও হতে পারে, প্রবলেম নাই। তবে পিএনজি যদি মনে করেন যে এই জায়গাটা, এই সাদা অংশটা সাদা থাকবে না, ডিফারেন্ট কালার থাকবে, তখন আপনাকে পিএনজি করে দিতে হবে, কিন্তু যদি মনে হয় ব্যাকগ্রাউন্ড সহ থাকবে তখন আপনি চার কোণা করে জেপিজি করে দিতে পারেন, সমস্যা নেই। ফ্রন্ট এন্ড ডেভেলপার এটা এমনভাবে ম্যানেজ করবে যাতে সে রাউন্ড শেপ পায়। ক্লিয়ার? এখন নিবেন কেমন করে, নেয়ার যে টেকনিকটা আছে সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। মনে করেন এই জায়গার লোগোটা আমরা নিব, লোগোটা আসলে কাট আউট করার একটা বিষয় আছে, আমরা কিভাবে কাট আউট করবো,
কারণ এখান থেকে যদি কপি করতে যাই আমাদের ভালো প্রবলেম হবে। সেক্ষেত্রে সহজ একটা টেকনিক আছে, টেকনিকটা হলো আমরা কিবোর্ডে যদি অল চাপি আর যে লেয়ারটা আছে আমরা লেয়ারটা ডিফাইন করে নিই, কিবোর্ডে অল চেপে এই লেয়ারে ক্লিক করলে দেখেন এই লেয়ারটা ছাড়া সবকিছু হাইড হয়ে গেছে, সবকিছু হাইড, শুধু এই লেয়ারটা আছে। এখন আপনি কি করবেন, এখন যে লেয়ার আছে এই লেয়ারে গিয়ে আপনি লেয়ার সিলেক্ট না থাকলেও হয়, কোনো সমস্যা নাই, থাকলেও ভালো, যদি না থাকে সেক্ষেত্রে কপি মার্জ দিবেন, আদারওয়াইজ কপি দিলে হবে। কপি মার্জ দিলে সুবিধা হবে কি, এর নিচে যা কিছু আছে যতগুলো লেয়ার আছে যা ভিজিবল আছে সবগুলোকে সে কপি করে ফেলবে, আর যেহেতু ট্রান্সপারেন্ট আমার তো কোনো প্রবলেম নাই, তাহলে আমি কপি মার্জ দিয়ে দেখি কি হয়। কপি মার্জ দিয়ে আমি কন্ট্রোল এন দিব, নতুন একটা ডকুমেন্ট নিব। মজার বিষয় হলো ডকুমেন্টটা দেখেন কি হয়, ইন্টারেস্টিং, আমি যখন ওকে করে পেস্ট করব যতটুকু সাইজ ঠিক অতটুকু কিন্তু সে করে দিয়েছে অটোমেটিক্যালি, বাড়তি অংশটুকু সে অটোমেটিক বুঝেছে যে আমার বাড়তি অংশগুলো আসলে প্রয়োজন নাই। আচ্ছা এখন বিষয় হলো এখন যদি আমি সেভ করি তাহলে কি হবে, এটা সাদা সহ চলে আসবে, সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিতে হবে। এখান থেকে অফ করে দিয়ে আপনি কি করবেন, এখানে যান সেভ ফর ওয়েব বলে একটা কথা আছে, অথবা এক্সপোর্টও দিতে পারেন, এখানে সেভ ফর ওয়েব আছে অথবা এক্সপোর্ট এজ আছে। সেভ ফর ওয়েব যখন দিব আমরা তখন এখানে মুড দেখাবে, যেমন এখন ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখাচ্ছে কিন্তু আমাদের দরকার ট্রান্সপারেন্ট, কারণ এটা এখন জেপিজি আছে, এটাকে চেঞ্জ করতে হবে পিএনজি। আচ্ছা পিএনজির বিষয়টা আমরা একটু দেখবো, যে পিএনজি এখানে দুইটা অপশন আছে, একটা দেখেন 8 বিট আছে আর একটা হলো 24 বিট আছে। 8 বিট যা হয় 24 বিট তার থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ এটা কোয়ালিটি ভেরি করে। পিএনজি 8-এ যখন দিবেন তখন যেরকম কোয়ালিটি হবে, আর 24 বিট যখন দিবেন সেটা অনেক বেশি ভালো কোয়ালিটি হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি লোগোর ক্ষেত্রে স্পেশালি, লোগোটা যেন শার্প থাকে, ক্লিয়ার দেখা যায়, এই জন্য পিএনজি 24টা সাপোর্ট করে, প্রেফার করি বেশিরভাগ ক্ষেত্রে। সো আপনি এটা সেট করে দিতে পারেন, দিয়ে যখন সেভ করবেন, সেভ করার সময় কিভাবে সেভ করবেন এটাও একটা বিষয় আছে। আপনি যখন সেভ করবেন আপনার প্রজেক্টের নাম লিখবেন, মনে করেন এই প্রজেক্টের নাম হলো প্রজেক্ট 18, এটার ভিতরে একটা ফোল্ডার বানাবেন, ফোল্ডারটা ইমেজেস হতে পারে, ইমেজেস, শুধু ইমেজ হবে না, একটা হতে পারে ইমেজেস, অথবা এখন যেটা শর্টে করে IMG শর্ট, এরকম একটা নাম করবেন, ফোল্ডারে একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে এখন যখন আপনি এই লোগোটা সেভ করবেন এই ফাইলটার নাম কি হবে, শুধু লোগো যদি দেই আসলে খুঁজে পেতে কষ্ট হবে। মনে করেন আপনি এরকম 50টা প্রজেক্ট বানিয়েছেন, আপনার ডেস্কটপে সব সেভ করা আছে বা আপনার কম্পিউটারে সেভ করা আছে, এখন কোনো একটা ক্লায়েন্টের আপনি লোগো খুঁজতেছেন, প্রজেক্টের নামটা ভুলে গেছেন, লোগো দিয়ে সার্চ করেন কি হবে, 50টা লোগো চলে আসলো, তাহলে ডিফিকাল্টি না? তাহলে বেস্ট হলো কি, আপনি যে প্রজেক্টের নাম লিখেন প্রজেক্ট 18, প্রজেক্ট 18 দেন আন্ডারস্কোর, তারপরে লিখেন লোগো। আচ্ছা এখন আপনার একটা কোশ্চেন আসতেই পারতো যে এখানে আমরা আন্ডারস্কোর কেন দিলাম, ইনস্টিড অফ হাইফেনও দিতে পারতাম, এটা কেন দিয়েছি, এটার একটা যুক্তিসম্মত কারণ আছে। ওয়েব যেটা প্রেফার করে দেখেন BITM আন্ডারস্কোর ঢাকা, এটাকে যদি আমরা একটু বড় করি, BITM আন্ডারস্কোর দিই, আর একটা লিখলাম আমি BITM হাইফেন ঢাকা। আচ্ছা দুইটা পার্থক্য কি হয়, আমি যদি এটাকে ডাবল ক্লিক করি কি সিলেক্ট হচ্ছে, একটা করে ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, তার মানে আসলে কি দুইটা আলাদা ওয়ার্ড, এটা আমাকে সেপারেট করে দিয়েছে। এখানে যদি ডাবল ক্লিক করি পুরোটা সিলেক্ট হচ্ছে, তার মানে হলো আন্ডারস্কোর যেটা করে একটা ওয়ার্ড মিন করে। হ্যাঁ ওয়েবের ক্ষেত্রে আপনার ঝামেলা যাতে না হয়, প্রবলেম যাতে না হয়, ইউআরএল যাতে প্রবলেম না হয়, সেক্ষেত্রে বেস্ট হলো একটা ওয়ার্ড বানাই দেওয়া, হ্যাঁ ইজিলি খুঁজে পাবে। সো আপনি এই কাজটা করতে পারেন, এখানে আন্ডারস্কোর দিয়ে আপনি লোগোর নামটা দিতে পারেন, তাহলে কি হবে আপনি যখন সার্চ করবেন তখন বেটার হবে যে আপনি প্রজেক্ট 18 আন্ডারস্কোর লোগো যখন দিবেন তাহলে আপনি ওই ফাইলটা খুঁজে, ফোল্ডারটা খুঁজে পাবেন যেখানে এই প্রজেক্টটা আছে। তার মানে প্রজেক্ট টু প্রজেক্ট আপনি যখন লিখবেন প্রতিটা নাম সহ লিখে যদি আপনি সেভ করেন তাহলে ইজিলি ফাইন্ড আউট করা সম্ভব, এবং এটা এসইওর ক্ষেত্রে খুব কার্যকরী। ক্লিয়ার বিষয়টা? নেক্সট যখন আসবেন আবার এটা আপনাকে ঠিক করতে হবে, তাই না? আবার অল চেপে এই লেয়ারটাই ক্লিক করেন, সবগুলো চলে আসবে। যে লেয়ারটা কি করেছে অল চেপে ক্লিক করেছে সব হাইড হয়ে গেছে, আবার অল চেপে ওইখানে ক্লিক করব সবগুলো চলে আসবে। সবগুলো আসার পর এখন আমার ইমেজটাকে সেভ করতে হবে, ইমেজটা যখন সেভ করবেন তখন সিলেক্ট করবেন কোনটা,
তখন কি ইমেজ সিলেক্ট করবেন? ইমেজ যখন সিলেক্ট করবেন দেখেন এত বড় সিলেক্ট হয়ে গেছে। এখন একটা জিনিস আপনাদের বারবার বলে আসছি, সেটা হলো যে ইমেজ যখনই নেবেন তখন একটা শেপ নেবেন, তাই না? আচ্ছা সেটা কেন বলেছি, এখন দেখেন আমি নিজে যে শেপটা নিয়েছি, আমি যদি অল চেপে শেপটা সিলেক্ট করি তাহলে কি হচ্ছে, আমার যতটুকু ইমেজ প্রয়োজন দেখেন ওইটুকু এরিয়া সিলেক্ট হয়েছে। তার মানে হলো আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমরা জানি যে এখানে কী কী জিনিস করতে হয়, এই জন্য আপনাদের ওইভাবেই শিখিয়েছি যে আপনারা এই সিস্টেমটা মেনটেন করেন, এটা আপনাদের ফিনিশিং পর্যন্ত গিয়ে কাজে লাগবে, সবগুলো জায়গায় কাজে লাগবে। এখন আপনি ইমেজটা সিলেক্ট করেন, এই লেয়ারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে সিম্পলি কপি করেন, কপি করে কন্ট্রোল এন যখন দিবেন তখন কি হবে, শুধু ইমেজটা যেটুকু প্রয়োজন সেটুকু আসবে। এখন ইমেজটাকে আপনি সেভ করেন, সেভ ফর ওয়েব দিয়ে, এবং এখানে এখন পিএনজি হবে না, এখন কি হবে, জেপিজি হবে। আচ্ছা জেপিজির ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন হলো এখানে দেখেন লো আছে, মিডিয়াম আছে, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম আছে। আপনি যখন লো দিবেন এই ইমেজটার কোয়ালিটি আসলে একটু লেস হবে, একটু না ভালোই লেস হবে। এখানে খেয়াল করে দেখেন একটু হেজি আছে, যদি আমরা এইটার কোয়ালিটিকে অনেক হাই করি, ম্যাক্সিমাম করি, একটু শার্প হয়েছে, তার মানে হলো এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। তবে আমরা প্রেফার করি 60% থেকে 80% ভালো। গুগল প্রেফার করে আপনি লো পজিশন দেন, আপনি লো দেন, সবচেয়ে লো কোয়ালিটি দেন, তাহলে কি হবে, ফাস্টার লোড হবে, ফাস্ট লোড হতে পারবে। এটা হলো গুগল প্রেফার করে, কিন্তু তাতে কোয়ালিটি অনেক সময় নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। অ্যাজ এ ডেমো হিসেবে যখন কাজ করবেন তখন অ্যাটলিস্ট হাই কোয়ালিটি দেন, ঠিক আছে, দিয়ে আপনি ফাইলটা সেভ করেন। সেভ করার সময় একই রকম কি করবেন, প্রজেক্ট 18_স্লাইডার, যদি 1 হয়ে থাকে 1 দেন, যদি 1 নম্বর স্লাইডার হয়ে থাকে তাহলে আপনি স্লাইডার ইমেজ খুঁজে পাচ্ছেন ইজিলি, সেভ দিলেন, সেভ হয়ে গেল, ডান।